যারা দিনের দিনে দার্জিলিং যাবে বা দিনের দিনে সিকিম যাবে। মাঝখানে হ্যান্ডেলটা দিয়েছে, ভালোই করেছে। ট্রেনের এখন স্পিড হচ্ছে 126 কিলোমিটার পার আওয়ার। সাড়ে দশটার সময় আসার কথা ছিল মালদা, আমরা এসে গেছি 10টার সময়। চিকেন, এটা ডাল, আর এটা ফুলকপি আর আলুর ভাজা। মলয় পূজা অফিসিয়াল থেকে আমি মলয় চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি হলো বন্দে ভারতকে নিয়ে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত আজ থেকে প্রায় এক বছর আগে শুরু হয়েছিল। তখনকার পরিষেবা আর এখনকার পরিষেবার মধ্যে কি ফারাক, সেটা কিন্তু আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি। নিউ জলপাইগুড়ি আর এই হাওড়ার মাঝখানে এই বন্দে ভারতের টিকিট কিন্তু সবসময় পাওয়া যায়, তাই এই বন্দে ভারতের ক্রেজ কিন্তু বাঙালিদের মনে রয়ে গেছে। ভোরবেলা হাওড়া স্টেশনে এলে বোঝা যায় কত মানুষ ভোরবেলা বা অর্ধেক রাত্রি থেকে কত পরিশ্রম করছে নিজের সংসারকে চালাবার জন্য। বন্দে ভারত ঢুকে গেছে হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেন তো দাঁড়িয়ে গেছে আর ট্রেনের সামনে সেলফি তোলাও। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। এক বছর পর আবার বন্দে ভারতে চলেছি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি। বন্দে ভারত ট্রেনটি দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার প্রথম কাজ হলো নিজের সিটটি খুঁজে নেওয়া। ঠিক 5:55 ট্রেনটি ছাড়বে হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। যারা আগে বন্দে ভারত চড়েছ তারা তো জানোই, কিন্তু যারা চড়নি তারা বুঝতে পারবে বন্দে ভারতের কোচ কিন্তু ভীষণ অত্যাধুনিক। 2023 জানুয়ারি মাসে ট্রেনটি শুরু হয়েছিল, তখনকার পরিষেবা আর এখনকার পরিষেবার পার্থক্য কী আছে এই ভিডিও দেখাব। খাবার রেডি হচ্ছে, ব্রেকফাস্ট, এবারে সিটে গিয়ে বসি। মাঝখানে হ্যান্ডেলটা দিয়েছে, ভালোই করেছে। বন্দে ভারতে কষ্ট একটাই, শুধু সকাল থেকে উঠে আসতে হয়, এছাড়া আর অন্য কোনো কষ্ট। কাঁটায় কাঁটায় 5:55 ট্রেনটি ছেড়ে দিল। ট্রেন জার্নি যে কোনো ভ্রমণের ক্ষেত্রেই কিন্তু এক বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে, আর সেই ট্রেন জার্নি করছি তাও আবার বন্দে ভারত। ছোট জল আগে ছিল 1 লিটার, এখন দিয়েছে 500 জল, এটা কিন্তু প্রথম ডিফারেন্স। এক বছর আগে যখন বন্দে ভারত শুরু হয়েছিল তখনও কিন্তু ওয়াইফাই পরিষেবা ছিল, কিন্তু ওয়াইফাই পরিষেবা কাজ করছিল না। বন্দে ভারতের নিজস্ব নেটওয়ার্ক থেকেই হিন্দি, বাংলা এবং যে কোনো ল্যাঙ্গুয়েজের সিনেমা বা ভিডিও দেখার অপশন রয়েছে, কিন্তু সেগুলো কখনোই ওপেন হয় না। বন্দে ভারতের 3 নম্বর পরিষেবা হলো নিউজ পেপার। নিজের পছন্দ মতো নিউজ পেপার নিয়ে পড়া যায়। আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, বন্দে ভারতের উইন্ডো সাইডে কোনো চার্জার বা ইলেকট্রিক পয়েন্ট নেই। ইলেকট্রিক পয়েন্ট রয়েছে সিটের ঠিক নিচেই, প্রত্যেকটা সিটের জন্যই আলাদা আলাদা প্লাগ পয়েন্ট করা রয়েছে। ট্রেনের এখন স্পিড হচ্ছে 126 কিলোমিটার পার আওয়ার, টপ স্পিড উঠেছে 130। 4 নম্বর পরিষেবা হলো
টি অ্যান্ড বিস্কুট। এক বছর আগে যখন বন্দে ভারতে চেপেছিলাম তখন কিন্তু চায়ের সঙ্গে ছিল ঝুরি ভাজা ও একটি বড় বিস্কুটের প্যাকেট। চলে এসেছি বর্ধমান জংশন। ট্রেনে কোনো স্টপেজ নেই কিন্তু ট্রেনটা জোরেই বেরিয়ে যাচ্ছে। আগের বারে টিটি মশাই ছিলেন একজন মহিলা, এবারে হচ্ছে একজন পুরুষ। মানে বন্দে ভারতের টিটিও চেঞ্জ হয়, ভালো কথা। ও গরম আছে, ভালো তো গরম। ও সেই একই জিনিস, ফ্রেঞ্চ ফ্রাই, মটর সিদ্ধ, গাজর সিদ্ধ, এতে কিছু সল্ট দেওয়া নেই, এটাই বিরিয়ানি। আগের বারেও ছিল। আর একটা অমলেট, তবে চামচ যেটা দিয়েছে এটা একটা আমার ভালো লাগেনি, কারণ একটা প্লাস্টিকের চামচ অবশ্যই দেওয়া বছর ছিল বন্দে মাতর মতো ট্রেনে। ব্রেড, ব্রেডটা টমেটো ক্যাচাপ, মিক্সড ফ্রুট জ্যাম আর বাটার, যেটা খুশিতে খাওয়া যেতে পারে। ও না আছে সল্ট, একটা চকোপাই, চকোপাই দিয়েছে আর ম্যাঙ্গো জুস। এই হচ্ছে ব্রেকফাস্ট, মানে ব্রেডে লাগিয়েছি জ্যাম, অনেকটাই লাগিয়েছে বাটার, এটা ইউজ করছি। ভারতীয় রেল কে সাথ যাত্রা করনে কে লিয়ে আপনা ধন্যবাদ। দরওয়াজে বাই তরফ খুলতে হ্যায়, আটটা বাজতে দশ, পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন। যারা শান্তিনিকেতনে আসবে তারা অবশ্যই আটটার মধ্যে বোলপুর পৌঁছে যাবে। দুটো কোচের মাঝখানের জায়গাটা এত সুন্দর না, এইখানটা অন্যান্য ট্রেনের থেকে একদম এটাকে আলাদা করে দেয়। যথারীতি চলে এসেছি অত্যাধুনিক ট্রেনের অত্যাধুনিক বাথরুমে। বাথরুমটি কিন্তু অন্যান্য ট্রেনের বাথরুমের মতোই খানিকটা, কিন্তু পুরোটা নয়। বাথরুমের কোমর থেকে শুরু করে বাথরুমের দেওয়াল, বাথরুমের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু একদম আলাদা করে দেয় অন্যান্য ট্রেন থেকে। বাথরুমের যে কোমর রয়েছে এই কোমরে কিন্তু ভ্যাকিউম প্রেসার দেওয়া রয়েছে, মানে এই সুইচটা প্রেস করলেই ভেতর থেকে কিন্তু জল দিয়ে ভ্যাকিউম হয়ে সব কিছু টেনে নেবে নিচের দিকে। দেখতে দেখতে চলে এলাম ফারাক্কা ব্রিজের ওপর। ফারাক্কার ব্রিজ থেকে নিচের এই নদীর অপরূপ দৃশ্য দেখতে কিন্তু বেশ লাগবে। রাতের বেলা যখন আমরা এনজেপি যাই যে কোনো ট্রেনে করে, তখন কিন্তু এই ফারাক্কা ব্যারাজের রিয়েল অনুভূতিটা আমরা দেখতে পাই না বা বুঝতেও পারি না। বাট দিনের বেলা ট্রেনে গেলে
আমরা ফারাক্কা ব্যারেজটাকে ভালোভাবে দেখতে পারি। আমবাগান দেখতে পেয়ে গেছি, মানে বুঝতেই পারছো আমরা মালদায় ঢুকছি। সব ছোট ছোট আম গাছ, আর আম গাছে কিন্তু মুকুল ধরে গেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। সাড়ে দশটার সময় আসার কথা ছিল মালদা, আমরা এসে গেছি দশটার সময়। তো ইন্ডিয়ান রেলওয়েতে আমি একটাই জিনিস দেখলাম, শুধুমাত্র বন্দে ভারতই অ্যাডভান্স চলে, আধ ঘন্টা আগে আগে বন্দে ভারত চলছে। কিন্তু অন্যান্য ট্রেন 5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লেটে চলে। আজকে বন্দে ভারতে ভিড় এই কারণে কম হয় বিকজ অফ দ্য টাইমিং, সকালবেলা অনেকেই আসতে চায় না। যদি বন্দে ভারতকে সন্ধ্যেবেলায় করে দেওয়া হয় তাহলে কিন্তু এর টিকিট পাওয়া মুশকিল হয়ে যাবে। চলে এসেছি বারসই জংশনে। ট্রেনটি যখন মালদায় এসেছিল তখন কিন্তু আধ ঘন্টা ফাস্ট ছিল, আধ ঘন্টা অ্যাডভান্স চলে এসেছিলো, কিন্তু বারসই এসে 5 মিনিট লেট করেছে ট্রেনটা। এখন পর্যন্ত 5 মিনিট লেটেজ আছে। বারসই জংশন অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গে নয়, এটা অ্যাকচুয়ালি বিহারে অবস্থিত। এটা একটা বিহারের রেল স্টেশন। পশ্চিমবঙ্গের মধ্যে দিয়েই আমরা যখন কলকাতা থেকে, যখন হাওড়া থেকে, যখন নিউ জলপাইগুড়ি যাই, তখন বিহারের এই স্টেশনটাতে সব গাড়ি যায়, কিন্তু এই বারসইতে কিন্তু আমাদের বন্দে ভারত কিন্তু স্টপেজ দেয়। স্টেশনটা কিন্তু বিহারে। আর কিছুক্ষণ পরে আমাদের লাঞ্চ দেবে, লাঞ্চের পর আমরা কিছু ওয়েট করব, 1:30টার মধ্যে আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে যাব। এখানে কিন্তু স্টেশনে কোনো বাংলায় লেখা নেই, উর্দুতে লেখা রয়েছে, হিন্দিতে লেখা রয়েছে, আর ইংরেজিতে লেখা রয়েছে বারসই জংশন। যেহেতু এটা বিহারে অবস্থিত তাই এখানে বাংলায় কোনা কোথাও কিছু লেখা নেই। বিহারের বারসই জংশনে আমাদের ট্রেন থেমেছিল, বন্দে ভারত ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এখন ঘড়ি কাটা বাজে 11:47, 5-7 মিনিট লেট আছে। চলে এসেছে আমার লাঞ্চ, বন্দে ভারত এক্সপ্রেসের লাঞ্চ। 1 বছর আগে খেয়েছিলাম, কিছুটা মনে আছে। জিরা রাইস, টিয়া রাইস ছিল, চিকেন ছিল। আমি যেহেতু ননভেজ নিয়েছি, ও একদম গরম, কারণ ওদের কাছে যেহেতু হিটার আছে ওই খাবার গরম করার মেশিন থেকে বের করে নিয়ে এসেছি। এই চামচটা একটা অড লাগছে, স্টিলের চামচ দিয়ে দিয়েছে। জিরা রাইস, এটা জিরা রাইস, যেহেতু আমি ননভেজ নিয়েছি সেই জন্য এটা হচ্ছে চিকেন, এটা ডাল, আর এটা ফুলকপি আর আলুর ভাজা, আর এটা হচ্ছে পরোটা, একটা টক দই, আর একটা ম্যাঙ্গো পিকেলস। এই হচ্ছে এদের লাঞ্চ। জানি না কেমন খেতে হবে, খেয়ে দেখাচ্ছি টেস্ট কেমন। তবে হ্যান্ড স্যানিটাইজার আর পান মশলা অবশ্যই দেওয়া উচিত ছিল, জানি না কেন দেয়নি। ঠিক আছে, খেয়ে দেখাই। রাজধানীর খাবার তো একদম জঘন্য ছিল, কিন্তু এর চিকেনটা খেতে ভালোই লাগছে। খাবারের কোয়ালিটিটা মেন, এক তো খাবার গরম পেয়েছি এখানে, প্রত্যেকটা খাবার কিন্তু একদম হট গরম, রুটিটাও গরম, ভাতটা গরম, সব কিছু গরম। মেন আমার কোর্স হচ্ছে চিকেন আর ভাত, চিকেনের যে গ্রেভিটা আমি খেয়ে দেখছি বেশ ভালোই লাগছে। বন্দে ভারত নিউ জলপাইগুড়ি স্টেশনে আসার কথা 1:25, আজকে এসেছে 1:20, 5 মিনিট অ্যাডভান্স।
ভারতবর্ষের ওই একটাই ট্রেন যে ট্রেনটি টাইমে চলে, এইটুকু খেয়াল রাখতে হবে। যারা দিনের দিনে দার্জিলিং যাবে বা দিনের দিনে সিকিম যাবে মানে গ্যাংটক যাবে, তারা কিন্তু বন্দে ভারত নিতে পারবে। বন্দে ভারত কিন্তু সকালে ছেড়ে দেড়টায় নামিয়ে দেবে, এবং দেড়টায় নামিয়ে দিলে দার্জিলিং অতি সহজে 3 ঘন্টা এখান থেকে যাওয়া যাবে। লাঞ্চ ফাঞ্চ করে আরামসে সন্ধ্যের মধ্যে দার্জিলিং যাওয়া যাবে, আর 4 ঘন্টার জন্য টাইম লাগে সিকিম যেতে, সিকিমও যাওয়া যাবে। তাহলে মলয় পুজো অফিসিয়াল থেকে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির এই বন্দে ভারতের নিবেদন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।